এই যে দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বাড়ির যে পূজাগুলো হয় এইভাবেই গাড়িতে করে নিয়ে আসে ভক্তি শ্রদ্ধার সঙ্গে। বিসর্জনের তালে তাল মিলাতে মিলাতে বাঁশি বাজাতে বাজাতে এই রাস্তা ধরে চললাম। বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম হোসেন সাগরের গণেশ ঠাকুর বিসর্জন দেখাব, তাই চললাম একটা অটো ধরে হোসেন সাগরের বিসর্জন দেখতে। বন্ধুরা, বলে রাখা ভালো, হোসেন সাগরের গণেশ ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে চোখে পড়ল গণেশ ঠাকুরের বিসর্জন যাত্রার মিষ্টি বরণের পর্ব, তাই দেরি না করে অটো থেকে নেমে ভিডিও করতে লেগে গেলাম। বন্ধুরা, গণেশ ঠাকুরের বরণ পর্ব দেখার পর আবারও উঠে পড়লাম অটোতে। ফের যাওয়ার পথে চোখে পড়ল গণেশ ঠাকুরের মিষ্টি মুখ, তাই দেরি না করে আপনাদের গণেশ ঠাকুরের বরণ পর্ব দেখানোর জন্য ফের অটো থেকে নেমে গেলাম ভিডিও করতে। তো বন্ধুরা, তাহলে এবার রওনা দিই হোসেন সাগরে গণেশ ঠাকুর বিসর্জন দেখতে। তো বন্ধুরা, চলে আসলাম এখন হোসেন সাগর বিসর্জন দেখতে এবং আপনাদেরকে দেখাবো বিসর্জন। তো এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি হোসেন সাগর। এই হোসেন সাগরটা অ্যাকচুয়ালি লুম্বিনী পার্কের কাছে। আজকে তারিখ 26 সেপ্টেম্বর 2023। এই যে আমি দেখাবো, এইভাবে বিসর্জন হয়। ওই যে ইলেকট্রিক করে আসছে। তো অ্যাকচুয়ালি এইভাবেই বিসর্জনটা করে। আমার ভাগ্যটা খারাপ যে আপনাদেরকে বলেছিলাম বিসর্জনটা দেখাবো, কিন্তু এখানকার যে সমস্ত বড় বড় বিসর্জনগুলো হয় সেগুলো 3 দিন ধরে বিসর্জন হয়, তার মানে আগামী কাল থেকে শুরু হবে।
27-28 এই তিন দিন হবে বড় বিসর্জন। যে পূজাগুলো হয় বারোয়ারি সেই পূজার বিসর্জন হবে তিন দিন 27-28 আর অ্যাকচুয়ালি বিসর্জন হয় টোটাল 11 দিন, অর্থাৎ 8 দিন বিসর্জন এখানে চলছে। এখানে যে সমস্ত বিসর্জনগুলো হয় সেগুলো ঘরোয়া, মানে বাড়ির পূজা, অফিসের পূজা কিংবা কোনো মল দোকান পাট থেকে শুরু করে সমস্ত সব জায়গার বিসর্জনগুলি এই 8 দিন ধরে এখানে হয়। যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট ছোট ঠাকুরগুলো বিসর্জন হয়, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছোট ছোট ঠাকুরগুলো বিসর্জন হয়। এই যে দাদা আছে ইয়াঁ পে যে বিসর্জন হো রা হ্যায়, কিন্না দিন সে হো রা হ্যায়? 9 দিন হোগা আপকা আজ সে। আজ 9 দিন হো গিয়া হোগা, আর কিন্না দিন চলেগা? আর 3 দিন হ্যায়। বড়া বড়া ওয়ালা হতা গণেশ, বড়া বড়া বড়া। তার মানে বলছে যে সমস্ত বড় বড় বিসর্জনগুলো সেইগুলো 3 দিন ধরে হবে, সেই জন্য আপনাদের বড় বড় বিসর্জনগুলো দেখাতে পাচ্ছি না। এখানে যে সমস্ত ছোট ছোট বিসর্জনগুলো হচ্ছে সেইগুলো দেখাচ্ছি। যদি বড় বিসর্জন আপনাদের দেখাতে পারতাম আমার থেকে বড় খুশি আর কেউ হতো না। তো চলুন, এই ঠাকুর তো ঠাকুর, ছোট বিসর্জন আর বড় বিসর্জন, অ্যাকচুয়ালি বড় বিসর্জনগুলি কি প্রসেসে হয় সেটাই আপনাদেরকে দেখাতাম। তো ঠিক আছে, আমাদের এখানে যে সমস্ত বিসর্জনগুলো হচ্ছে এই এই দেখুন, এইগুলো অ্যাকচুয়ালি ঘরের পূজা, ঘর কা পূজা, হ্যাঁ না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বিসর্জন চলছে, কিন্তু এখানে সবাই বলছে গণপতি পাপ্পা মরিয়া, আর সাথে বিসর্জনের যে বাঁশি সেই বাঁশি বাজাচ্ছে। তো আমি মনে করলাম আমি কেন একটা বাঁশি কিনে বাঁশি বাজাবো না, সাথে আমারও বাজানো হয়ে যাবে, পরে তোজোরও কাজে লেগে যাবে। সেই জন্য আমি বিসর্জনের তালে তাল মিলাতে মিলাতে বাঁশি বাজাতে বাজাতে এই রাস্তা ধরে চললাম। তো এটা জাস্ট একটা বন্ধুরা আনন্দ, সবাই মজা করছে, আমি একটু মজা করে নিলাম, সাথে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেলাম। তো চলুন, বাকি যে বিসর্জনগুলো আছে সেই বিসর্জনগুলি আপনাদেরকে দেখাই এবং আমিও দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করছে, সাথে আপনাদেরকে ঘুরিয়ে সমস্ত সবটাই দেখাবার চেষ্টা করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটা হাইড্রোলিক ক্রেন টাইপের রাখা আছে, এটা আগামী কাল থেকে শুরু হবে 3 দিনের জন্য। দেখুন প্রসেসটা, দেখুন খুব সুন্দর সিস্টেমে বিসর্জনটা হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওটা এই দিকে ঘুরে চলে আসে, ঠাকুরটাকে বসায়, বসানোর পর আবার এইভাবে নিয়ে চলে এসে ঠাকুরটাকে আস্তে করে জলে ফেলে। দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি সবাই কিভাবে আনন্দ করতে করতে যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে ক্যাম্পগুলি করা হয়েছে এই ক্যাম্পগুলি অ্যাকচুয়ালি কাল পরশু তরশু, মানে 3 দিনের প্রস্তুতির জন্য। তার কারণ এখানে কাল থেকে প্রচুর মানুষের ভিড় হবে। এই আমি যে রাস্তাতে আসলাম এই রাস্তা কাল থেকে পুরো বন্ধ থাকবে এবং এখানে লাখ লাখ মানুষের ভিড় হবে এই বিসর্জন দেখার জন্য। এখানে একটা ওয়াচ টাওয়ার করেছে, এখান দিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে লক্ষ্য রাখা হবে বিসর্জনে। দেখুন প্রস্তুতি, দেখুন চারিদিকে মেটাল লাগিয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়। আর এই যে বড় বড় গাড়িগুলো লেগেছে এই 3 দিনের জন্য, 27-28 এই 3 দিনের জন্য, সেগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই ধরনের ঘাট প্রায় 9টা করেছে, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ওই একটা সেই একটা, এরকম যেতেই থাকবে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, তার কারণ আগামী কাল থেকে শুরু হবে বড় বড় বাবারি বিসর্জনগুলো। তো সেইগুলো দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় লাগবে। এই যে ঘরের ঠাকুরগুলি আপনাদের দেখাচ্ছি, এই নামাচ্ছে ঠাকুর গণপতি পাপ্পা মরিয়া। Hey, Bola Ganesh, Karaj, Jee!
জয়। এই বলে গণেশ পরাজ কি জয়। এটা অ্যাকচুয়ালি হোসেন সাগর। আমার অনেক আশা ছিল যে আপনাদেরকে বিসর্জনটা দেখাবো, কিন্তু দুর্ভাগ্য যে পর বিসর্জনগুলোকে দেখাতে পারলাম না। যতটা পারলাম আমার এই ভিডিওটার মধ্যে তুলে ধরলাম আজকের বিসর্জন। গাড়িগুলোকে এইভাবে ফুল দিয়ে সাজানো হয়, দেখুন, এবং বাচ্চা ছেলেগুলো দেখুন, বাচ্চা বাচ্চা ছেলেরা এই একই ড্রেস পরে বিসর্জন দিতে এসছে। বাড়ির যে সমস্ত পূজাগুলি ছোট ছোট হয় এইভাবেই নিয়ে আসে, দেখুন। এই যে দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বাড়ির যে পূজাগুলো হয় এইভাবেই গাড়িতে করে নিয়ে আসে ভক্তি শ্রদ্ধার সঙ্গে। বল রে, আর ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং বেল আইকনটাকে অন করে দেবেন। তার কারণ আমি যে সমস্ত ভিডিও বানাবো
তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে। বাই, ভালো থাকবেন।